পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সল্টলেক সিটি সেন্টার পেট্রোল পাম্পের সামনে যৌথভাবে বিক্ষোভ দেখায় সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা মিছিল করে সিটি সেন্টার আইল্যান্ড ঘুরে পেট্রোল পাম্পের সামনে এসে মিছিল শেষ করে এবং তারা জানায় পেট্রোল ডিজেলের দাম যদি না কমানো হয় ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে পথে নামবে। আমরা আজকে বাম এবং কংগ্রেস এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি কারণ নরেন্দ্র মোদি 6 জুন থেকে 28 জুন এই দীর্ঘ 27 দিন ধরে খালি পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোলের দাম তলানিতে এসে ঠেকেছে তখন আম্পান এবং করোনার টাকা তোলার জন্য নরেন্দ্র মোদি এবং রাজ্য সরকার দুজনেই ট্যাক্স বাড়িয়ে চলছে। এই 27 দিনে পেট্রোলের দাম বেড়েছে 8 টাকা পার লিটার এবং ডিজেলের দাম বেড়েছে 10 টাকা পার লিটার। এর প্রতিবাদে আজ আমরা সারা ভারতবর্ষে বিক্ষোভে সামিল হয়েছি। সৌভিক সরকারের রিপোর্ট, সল্টলেক।